যারা বই প্রিয়সী তাদের জন্য রয়েছে সুখবর। সকলের উদ্যোগে হাওড়া জেলায় এবার অনুষ্ঠিত করা হলো বইমেলা। 32তম এই বইমেলা আয়োজিত হয় হাওড়া জেলার শরৎ সদন প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটু লাহিড়ী, কাবেরী দাস, বিদ্যুৎ দাস, দিব্যেন্দু মুখার্জি, অজয় চক্রবর্তী সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রতিনিধি প্রবীর রায়চৌধুরীও। নানা রকম বইয়ের ভাণ্ডার সমূহ নিয়েই এই বইমেলা আয়োজিত হয়েছে। মাননীয় সহসভাধিপতি শ্রী অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদ, মাননীয়া সহ অধিকর্তা শ্রীমতী সোমা চক্রবর্তী, মাননীয় শ্রী সন্দীপ নাথ অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত হাওড়া, এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকলকে আজ 32তম হাওড়া জেলা বইমেলার পক্ষ থেকে স্বাগত জানাই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। জেলা কলকাতা তথা জেলা থেকে আগত পাবলিশার্স ও বুক সেলার্সের সদস্য সদস্যদেরকে স্বাগত জানাচ্ছি। স্থানীয় গ্রন্থাগার কীর্তক হাওড়া এবং জেলার সমস্ত প্রশাসনিক দপ্তরকে স্বাগত জানাচ্ছি। জনসাধারণ তথা সামনে উপস্থিত মা ভাই বোনেদেরকে এই মেলায় কিন্তু আমরা আসব, কেনাকাটা করব, খাওয়া দাওয়ার পেট ভরাবো, সেই মেলা কিন্তু নয়। এটা মনের খাবার খুঁজে নেওয়ার মেলা, অর্থাৎ নিজের পছন্দ মতো বই কিনবো পড়বো তারই মেলা। এই মেলায় আমরা এসেছি বই কিনবো, তাই বই আরো পড়ুন, বই পড়ুন এবং নিজে পড়ুন, অপরকে উৎসাহিত করুন, বিশেষ করে নিজের ছেলে মেয়েদের বলুন। আমরা থেকে ঘন্টু গোপাল মন্ডলের রিপোর্ট, বেঙ্গল ফেস।